ওম নম শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ মা মঙ্গলময়ী আপনাদের সকলের মঙ্গল করুন। আমি শ্রী সঞ্জয়, আজকে আপনাদের কাছে সাপ্তাহিক রাশিফলে কন্যা রাশি নিয়ে আজকে আলোচনা করব। 2 আগস্ট থেকে 8 আগস্ট 2020 সালের প্রত্যেক জাতক জাতিকা আপনারা আপনার জন্মছকে একটু দেখে নেবেন যে আপনার চন্দ্র কন্যা রাশিতে আছে কি না। প্রথমে আমি কর্মফল নিয়ে আলোচনা করছি। কর্ম জাতক এবং জাতিকা উভয়ের পক্ষেই মোটামুটি শুভ বলা যায়, কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, কারণ নতুন নতুন কিছু কাজের সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন। যারা বিভিন্ন কম্পিউটার বা ওই ধরনের প্রযুক্তিবিদ্যা নিয়ে যারা পড়াশুনো করেছেন তারা কিন্তু এই সময়ে নতুন করে কিছু কাজের সুযোগ সন্ধান আপনারা পেতে পারেন। আর যাদের বয়স 30-এর কাছাকাছি চলে এসেছে তারা বিভিন্ন সংস্থায় এখন আপনারা পড়াশুনোর যে প্রচলন দেখবেন, নতুনভাবে নতুন পদ্ধতিতে পড়াশুনোর চিন্তাভাবনা সবাই নিচ্ছেন। সবাই হয়তো আর বাড়িতে গিয়ে পড়াবার চেষ্টা করছেন না, আপনার প্রাইভেট টিউশনই এখন অনলাইনে মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে করতে হবে, এবং এই ধরনের আপনার যে পড়াশুনো যে চালানো যে ব্যাপারটা সেটা আপনি সরাসরি এবারে এই যান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আপনার এবারে ঢুকবেন, এবং এটাই হবে আপনার একটা জীবনের নতুন পদক্ষেপ নেওয়া, এবং এই পদক্ষেপে আপনি সফলতা লাভ করবেন। যারা বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক চাপের মধ্যে আছেন তাদের বলি, খুব শিগগিরই তারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকখানি রিলিজ পেয়ে যাবেন, মানে মুক্তি পেয়ে যাবেন এ কথা বলা যায়, কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন সোর্স থেকে বা সুযোগ সন্ধান কিছু পাবেন আপনি, যেখান থেকে আপনি কাজের ভিতর দিয়ে আর্থিক রোজগারটা একটু ভালো পাবেন। অন্য সময় যে অর্থ রোজগার করেছেন তার থেকে এই সময়টা আপনার মোটামুটি ভালো যাবে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত। যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেট বা বিভিন্ন যে বণিক সংস্থা সেই সংস্থার সঙ্গে যুক্ত আছেন, যেখানে আপনি হয়তো কোনো জায়গার শেয়ার কিনে নিয়ে বসে আছেন, সেই জায়গায় আপনার কিন্তু বিজনেস এবারে ভালো হবে। মাছের ভেড়ির যারা ব্যবসা করছেন সেখানে যাদের ব্যবসার বিজনেসের শেয়ার কেনা আছে, বা যারা ট্রলার ভাড়া নিয়েছেন গভীর সমুদ্রে মাছ ধরার জন্যে, তাদের কিন্তু এই মুহূর্তে না হলেও এই সপ্তাহের শেষ মুহূর্তের দিক থেকে কিন্তু আপনাদের ভাগ্য খুলবে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কারণ গভীর সমুদ্রে আপনারা এবারে যে মাছ ধরার জন্য আপনাদের যাত্রা শুরু হবে, অর্থাৎ ইলিশ মাছ, সেই মাছ কিন্তু আপনারা সমুদ্র থেকে তুলে আনতে সক্ষম হবেন, এবং ভালো মাছ পরিমাণ মাছ আপনারা সংগ্রহ করতে সক্ষম হবেন। মাছের জন্য আপনারা কিন্তু এবারে আর্থিক দিক থেকে একটা ভালো লভ্যাংশ করতে পারবেন। যাদের বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজের ইয়ে রয়েছে, চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও বলি তারা কিন্তু নিজের নিজের কাজের ক্ষেত্রে যে দক্ষতা দেখাতে সক্ষম হবেন সেই দক্ষতাতে কিন্তু আপনাদের একটা মান সম্মান যশ বৃদ্ধি পাবে, এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু আর্থিক যে অবস্থান আছে সেই অবস্থান থেকে কিছুটা ডেভেলপ করবেন। এবারে বলি বিবাহের প্রসঙ্গ। যারা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলি, কোনো রকম আপনার স্বধর্ম থেকে ভিন ধর্মে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি ঠকতে বসেছেন। মা বাবা ভাই বোন সকলের কাছ থেকে আপনি কিন্তু চিরকালের জন্যে দূরে সরে যেতে পারেন। তাই জাতিকাদের বলছি, আপনারা কিন্তু সাবধান হয়ে যাবেন, কারণ এক্ষেত্রে আপনার প্রতি একটা আলাদা বিচার হবে, যেটা সামাজিক বিচার, সেই বিচারে হয়তো আপনি সাধারণভাবে যেটা মেনে নেয় না সেই অবস্থায় আপনি পড়বেন, ফলে আপনি একটা মানসিক কষ্ট যেটা বলি আমরা, সেই মানসিক কষ্টের মধ্যে আপনাকে পড়তে হবে। এ আমার শুধু জ্যোতিষীর কথা নয়, এটা আপনার সামাজিকভাবেই আপনি এটা বাস্তবের মুখোমুখি হবেন, কারণ আমি যেটা বলছি এটা বাস্তববাদী কথা বলছি মাত্র, অন্য কিছু নয়। কারণ বাস্তবে যখন আপনি ঘা খাবেন তখন বলবেন আপনি হয়তো আমাকে সংকীর্ণ ভাবতে পারেন, কিন্তু আমি খোলামেলার জায়গায় আপনাকে বলেই দিই যে আপনি আমাকে সংকীর্ণ ভাবলেও বাস্তব সমাজ আপনাকে কী ভাবছে আপনি সেইটার দিকটা ভাবলে সবচেয়ে ভালো হয়।
যারা এমনি সাধারণভাবে প্রেম করছেন তাদের প্রেম কিন্তু শুভ এবং বিবাহ সুন্দরভাবেই হবে, কোনো অসুবিধে হবে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম দুর্ভাবনা না থাকলেও সাবধানে থাকবেন, যেহেতু এখন করোনা ভাইরাস বা কোভিড-19 ঘুরে বেড়াচ্ছে বাতাসে। মুখে মাস্ক পরে সবসময় চলার চেষ্টা করবেন, সকলের সঙ্গে কথা বলবেন, মাস্ক ছাড়া চলবেন না, কারণ শরীর স্বাস্থ্য আপনার, শরীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আপনার, শরীর সম্পদ এবং এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার। এরপরে বলি পারিবারিক দিক এবং পাড়াপড়শি রাজনৈতিক তিনটে ক্ষেত্রে আপনার বলি, প্রত্যেকের সঙ্গে আপনার কিন্তু সুসম্পর্ক থাকবে, ভালো জায়গাও পাবেন সকলের সঙ্গে, সকলের কাছ থেকে সুনাম আদর ভালোবাসা বা পারিবারিক দিক থেকে যে স্নেহ এটা থাকে, স্নেহের ভাবটা থাকে সকলের সঙ্গে, সব পারস্পরিক সেই পারস্পরিক সুসম্পর্কগুলো থাকবে। মা বাবার প্রতি একটু যত্ন নেবেন, কারণ তাদের বয়স হয়েছে, আপনি এই বয়সে যদি যুবক হয়ে থাকেন তাহলে আপনার বা যুবতী হয়ে থাকেন, আপনার মা বাবার প্রতি একটু কেয়ারফুলি নজর রাখবেন, কারণ বৃদ্ধ বয়সে কোনো না কোনো সমস্যায় পড়তে পারেন। সেদিক থেকে তাদের প্রতি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব রাখার জন্যও আপনি কিন্তু সতর্ক হবেন এবং নিজের প্রতিও দায়িত্ব পালন করবেন। আর দ্বিতীয় কথার ক্ষেত্রে বলি, যেটা রাজনৈতিক ক্ষেত্র বা পাড়া প্রতিবেশী, সেখানে কিন্তু আপনার একটা আলাদা জায়গা তৈরি হবে, আপনি রাজনৈতিক ক্ষেত্রে সেভাবে না নামলেও সমাজ সেবামূলক কাজের মধ্যে আপনারা কিন্তু নেবে যথেষ্ট নাম এবং সুনাম পাবেন এবং মানুষের সেবা করে আপনি নিজেও আত্মতৃপ্তি লাভ করতে সক্ষম হবেন। নমস্কার, যদি আমার এই এপিসোড আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।